সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিছুদিনের মধ্যে এক নতুন আইন পাশ করতে চলেছেন। এই আইনের মাধ্যমে দেশে সমলিঙ্গ বিবাহ বৈধতা পাবে। সোমবার এরই প্রতিবাদে বিশ্ববন্ধু পরিষদের পক্ষ থেকে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। জেলাশাসকের মাধ্যমে দেশের প্রধান বিচারপতির কাছে পাঠানো হচ্ছে প্রতিবাদপত্র। দেশজুড়ে এই কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সোমবার আগরতলা জেলাশাসকের কাছ থেকেও ডেপুটেশন দিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা, তাদের বক্তব্য, এটা দেশের সংস্কৃতির পরিপন্থী। মানে পুরুষে পুরুষে বিবাহ, মেয়ে মেয়ে বিবাহ, এটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির বাইরে। 1950 পরে যে ম্যারেজ অ্যাক্ট আছে, এই ম্যারেজ অ্যাক্টে এতদিন ধরে আমাদের সংবিধান চলছে, কিন্তু কতগুলো কুচক্রি মানুষ একটা অ্যাপ্লিকেশন করেছে সুপ্রিম কোর্টে সমলিঙ্গে বিবাহের জন্য। এটা যদি হয়ে যায় তাহলে ভারতবর্ষের যে হিন্দুত্ব সমাজ, যে ভারতবর্ষের যে কৃষ্টি চলছে, যে ছেলে মেয়ের বিবাহ, সেটা নষ্ট হয়ে যাবে। পুরুষে পুরুষে বিবাহ, মেয়ে মেয়ে বিবাহ, সেলে ভারতবর্ষের যে সামাজিক যে সুরক্ষা আছে সেটা টোটালি নষ্ট হয়ে